শুক্রবার আদালতের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়। সেই তালিকায় নাম রয়েছে বনগাঁর সুশোভন দত্তের। তবে তার দাবি, তিনি সঠিকভাবে পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন। এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার কড়া পদক্ষেপ গ্রহণ করল আদালত। এদিন কড়া নির্দেশ দিলেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন তিনি। বিচারকের নির্দেশ, এতদিন ধরে যে বেতন তারা পেয়েছেন তা মাসে মাসে ফেরত দিতে হবে, প্রয়োজনে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে তাদের জেরা করবে বলেও নির্দেশ দেন বিচারক। এদিন যে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ আদালত দিয়েছে, সেই তালিকায় নাম রয়েছে বনগাঁর সাংস্কৃতিক কর্মী সুশোভন দত্তের। ৮২২ নম্বরে তার নাম থাকায় বনগাঁ জুড়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এদিন সুশোভন দত্ত বলেন, আমি জেনেছি ওই তালিকায় আমার নাম রয়েছে, এটা আইনি প্রক্রিয়া, আমাদের কিছু বলার সুযোগ আদালত দেয়নি, বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার দাবি, তিনি সঠিকভাবে পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিলেন। এই যে পরীক্ষাগুলো যেগুলো হয়েছে আমাদের, বলুন গ্রুপ ডি গ্রুপ সি সবকটাতেই যেভাবে আইনি প্রক্রিয়াতে পরীক্ষা হয় ঠিক সেইভাবে হয়েছে। পরীক্ষা দেওয়া, তারপরে তার রেজাল্ট আউট তো কোনো হয়নি। আমাদের ক্ষেত্রে হয়েছিল কাউন্সিল ইন্টারভিউতে ডাকা হয়েছিল, ইন্টারভিউ থেকে যারা বাছাই করে তাদেরকে একটা লিস্ট তৈরি হয়, এমপ্যানেল লিস্ট। তাদের উত্তর চব্বিশ জেলায় আমার ১৩ র্যাঙ্ক ছিল। ঠিক সেইটার পরে হচ্ছে কাউন্সিলিংয়ে ডাকা হয় কলকাতায়। সেই কাউন্সিলিংটা করা হয়, হয়ে স্কুল চয়েস করে এই পাঁচ বছর প্রায় হয়ে গেল আমি স্কুলে কাজ করছি। ফলে এখন আমি লিখেছিলাম, কী লিখেছিলাম তার উত্তর কত কী, তার তো কোনো রেজাল্ট আমাদের তো পাইনি, আমরা জানা নেই। একটু দেখলাম মানে আমার নাম রয়েছে তালিকাতে। কত নম্বরে রয়েছে সিরিয়াল তো খেয়াল করিনি, স্কুলে স্পোর্টস চলছে, আমি এখানে ছিলাম ব্যস্ত, না এক ঝলক দেখলাম আর কি। ৮২২ নম্বরে আপনার নাম আছে, বুঝতে পারেন, সেক্ষেত্রে কী বলবেন? মানে বলার তো কিছু নেই, মানে এটা তো আইনি প্রক্রিয়া, এবং আমাদের যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা আমাদের কোনো বক্তব্য তো দেওয়ার এখনও সুযোগ হয়নি। বিচার ব্যবস্থার বিচারপতি যেটা যেভাবে চলছে সেই সেটাই মেনে নিতে হবে। বনগাঁ নরহরিপুর শারদাচরণ হাই স্কুলের গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন সুশোভন দত্ত। স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। এদিন চাকরি বাতিলে তার নাম থাকায় স্তম্ভিত স্কুলের অনেকেই। প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ রায় বলেন, স্কুলে মোট দুজন গ্রুপ ডি কর্মী রয়েছেন, একজন চলে যাওয়ায় অনেক সমস্যায় পড়তে হবে। এটা খুবই চিন্তার বিষয়, মানে সুশোভন ডি গ্রুপের স্টাফ হতে পারে, কিন্তু অসম্ভব ভালো ছেলে, যেটা বলতেই হবে, না বললে মানে আমার অন্যায় হবে। অফিসিয়াল সমস্ত কাজ মানে কাজকর্ম পরীক্ষা চলাকালীনও মানে সমস্ত দায়িত্ব অত্যন্ত সিনসিয়ার একটি ছেলে, তো মানে এটা খুব আনএক্সপেক্টেড ব্যাপার, এটা আমাদের কাছে একেবারে ভীষণই আনএক্সপেক্টেড আমার কাছে। তো আমি শুনেছি আজকে আমাদের স্পোর্টস চলছে, আমি এখনও দেখিনি লিস্টটা, তো আমি শুনেছি যে হ্যাঁ লিস্ট বেরিয়েছে, তো ফাইনাল তো আমার কাছে এখানে কিছু অর্ডার আসেনি। রিয়া অফিস থেকে অর্ডার যখন যেমন আসবে তখন সেরকম কাজ করবো। সারাতে তো খুবই অসুবিধা হবে, তো মানিয়ে নিতে হবে, কিছু করার নেই তো যখন, এবং মনে হয় পেয়েও যাবো বোধ হয়, যেরকম যাওয়ার সম্ভাবনা একজন চলে গেলে তো সঙ্গে সঙ্গে একজন কিন্তু পেয়েও যাবো বোধ হয়, যা সময় লাগবে সেক্ষেত্রে সামনেই মাধ্যমিক পরীক্ষা চালিয়ে নেবো আমরা, অসুবিধা হবে না। সব্যসাচী ভট্টাচার্য ও সোমদাসের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।